हेलो स्टूडेंट्स वेलकम टू माय चैनल ग्रो स्टडी। हमार ग्रो स्टडी चैनल तुम्हारे सकल के स्वागत जानाई। 2022 साल एकादश श्रेणी फाइनल परीक्षार जोन्नो पुष्टि विज्ञान विषय थेके नतून सिलेबास अनुयायी एक मडल प्रश्न सेट तैरि करा हयेछे। सेई प्रश्नगुली बोलबो एई भिडियोटिते। एई रकम दुई तीनटी सेट तुम्हारे देव। एगुली सजेशन हिसाब से तुम्हारा खूब भालोभाबे तैरि करो। परवर्ती समय फाइनल एक सजेशन देवार चेष्टा करब। এই প্রশ্নের সেটটির মধ্যে এমসিকিউ, এসকিউ এবং লং কোশ্চেন রয়েছে। তো প্রথমে এমসিকিউ অ্যানসারগুলি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, বর্তমানে কোন উপাদান দুধের মধ্যে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত না থাকার কারণে দুধকে সুষম খাদ্য বলা হয় না। চারটা অপশন রয়েছে, যার মধ্যে সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। আমি শুধু উত্তরগুলোই বলছি, অপশনগুলো বলছি না। কোয়ার্টলেট ইন্ডেক্স নামে পরিচিত BMI। তারপরের প্রশ্ন, দেহ সংরক্ষক খাদ্য হলো ভিটামিন। নিচের কোনটি ট্রেস এলিমেন্ট? উত্তর হবে আয়োডিন। নিচের কোনটি ট্রাইস্যাকারাইড? উত্তর হবে র্যাফিনোজ। গমে কোন অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি রয়েছে? লাইসিন। 1 গ্রাম ফ্যাটের ক্যালোরি মূল্য কত? সঠিক উত্তর হলো 9.3 কিলো ক্যালোরি। ফ্যাটের অসম্পূর্ণ জারণের ফলে আমাদের দেহে যে রোগ হয় তা হলো কিটোসিস। তারপরের প্রশ্ন দেখো, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে যে সমস্যার সৃষ্টি হয় তা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। 3D কোন রোগের সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হবে পেলেগ্রা। তারপরের প্রশ্ন, TPP এর পুরো নাম হলো থায়ামিন পাইরোফসফেট। আমাদের দেহে লোহা পরিবহনে অংশ নেয় ট্রান্সফেরিন। টোড স্কিন কোন ভিটামিনের অভাবজনিত সমস্যা? ভিটামিন A। একটি 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক লোহার চাহিদা কত? 9 mg। আমাদের তৃষ্ণাকেন্দ্র অবস্থিত হাইপোথ্যালামাসে। ডিমের সাদা অংশে কোন প্রোটিন পাওয়া যায়? অ্যালবুমিন। ডাল রান্নার একটি উৎকৃষ্ট পদ্ধতি হলো উচ্চ চাপ প্রয়োগ। চাল ফোটানোকে বলা হয় জিলাটিনাইজেশন। অত্যধিক উত্তাপ প্রয়োগে স্নেহ পদার্থ থেকে যে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয় তা হলো অ্যাক্রোলিন। ক্লোরিনের উৎকৃষ্ট উৎস হলো খাদ্য লবণ। 50 গ্রাম সয়াবিন থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ হলো 216 কিলো ক্যালোরি। তো এই হচ্ছে 21টি MCQ প্রশ্নের উত্তর। এরপরে আমি লং কোশ্চেনগুলো বলে দিচ্ছি, তারপরে SQ ব্যাপারে বলবো। তো এখানে লং কোশ্চেন তোমাদেরকে মোট 5টা করতে হয় 7 নম্বরের জন্য, তার সাথে অথবা প্রশ্ন থাকে। তো সেইভাবেই তৈরি করা হয়েছে, দেখো প্রশ্নগুলি। আর এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এখান থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে, বিভিন্ন ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো। সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নিউট্রিশন থেকে বেশিরভাগ কোয়েশ্চেনই পার্ট করে ভাগ করে দেওয়া থাকে, ছোট ছোট প্রশ্ন করে। তো সেরকমভাবে তৈরি করা হয়েছে প্রশ্নগুলি, তোমরা দেখো। প্রথম প্রশ্ন, প্রমাণ খাদ্য কাকে বলে? এর সাথে রয়েছে অনুপুষ্টির লক্ষণগুলি লেখো। তার সাথে রয়েছে খাদ্য ও পুষ্টির মধ্যে সম্পর্ক আলোচনা করো। 1 + 2 + 4 প্রশ্নটির মান। তারপরে 2 নম্বর প্রশ্ন, গ্লুকোজের রাসায়নিক গঠন লেখো। ডাইস্যাকারাইডগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এর সাথে রয়েছে ফল শর্করাকে কি বলা হয়? 2 + 4 + 1। 3 নম্বর প্রশ্ন, অ্যান্টি রিকেটিক ভিটামিনের কাজগুলি লেখো। ওয়ার্নিকেজ এনসোফ্যালোপ্যাথি কি? 2টি অ্যান্টি অক্সিডেন্ট এর নাম লেখো। 3 + 2 + 2। এই প্রশ্নটির সাথে অথবা প্রশ্ন রয়েছে, মানবদেহে লোহার পুষ্টিগত গুরুত্ব লেখো। ফ্লোরিনকে দ্বিমুখী তলোয়ার বলে কেন? কোন খনিজের আধিক্যে সিরোসিস অব লিভার হয়? 4 + 2 + 1। তারপরে 4 নম্বর প্রশ্ন, রন্ধনের উদ্দেশ্যগুলি লেখো। কার্বোহাইড্রেটের উপর রন্ধনের প্রভাব আলোচনা করো। শস্য জাতীয় খাদ্যকে অঙ্কুরিত করে খেলে কী ধরনের উপকার পাওয়া যায়? 3 + 2 + 2। তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, RDA কি? এর সাথে রয়েছে খাদ্য বিন্যাসের প্রয়োজনীয়তা কি? এর সাথে রয়েছে পুরো পুরুষ বলতে কি বোঝো? এই প্রশ্নটির মান 2 + 3 + 2। এর সাথে একটি অথবা প্রশ্ন রয়েছে, একজন পাথর কাটার কাজে নিযুক্ত শ্রমিকের খাদ্য তালিকা প্রস্তুত করো। श्रमिकटी एकजन पुरुष। ये प्रश्नटिर मान 7 नम्बर। तो ये होच्छे तुम्हारे लंग क्वेश्चन और एसएक्यू प्रश्न एखाने 14टा देवा होयेछे। ये प्रश्नगुली उत्तर सह आपलोड करा होयेछे आमार वेबसाइटे। ये प्रश्नगुली तुम्हारा पेते चाइले बा उत्तरगुली देखते चाइले तुम्हारा ये भिडियोटी डेसक्रिपशन बक्से जाओ, सेखाने लिंक देवा आछे, सेखान थेके देखे नाओ। समस्त प्रश्नगुली खुबই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে এইগুলি তৈরি করো।